আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লার দেবিদ্বারে গাছ থেকে আমপাড়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দম্পতিকে প্রকাশ্যে দাঁড়িয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে আহত করেছে তাদের ভাতিজা এবং পরিবারের সদস্যরা। গত শনিবার বিকেলে উপজেলার ভানি ইউনিয়নের কটকশাল গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হচ্ছেন ওই বাড়ির 70 বছর বয়সী হাবিবুর রহমান এবং তার স্ত্রী 60 বছর বয়সী আসমা বেগম। এদিকে বৃদ্ধ দম্পতিকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ রোববার দিবাগত রাতে মোহাম্মদ কামরুল হাসান নামে হামলাকারীদের একজনকে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় ঈদে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে। গণপরিবহন না থাকলেও ছোট ছোট পরিবহন, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি ভাড়া করে যাচ্ছেন যার যার গন্তব্যে। মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে যানবাহন সংকট থাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অপেক্ষমান যাত্রীদের ভিড়। এর মধ্যে মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, চাঁদপুর ও লক্ষ্মীপুরগামী যাত্রীদের সংখ্যা বেশি। এছাড়া ক্যান্টনমেন্ট এলাকায় চট্টগ্রাম থেকে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকাগামী যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। যাত্রীরা জানান, গণপরিবহন বন্ধ থাকলেও কোথাও যাতায়াত বন্ধ নেই। 3-4 গুণ বেশি ভাড়া দিয়েই ঈদে ঘরমুখো মানুষ নাড়ি টানে বাড়ি ফিরছেই। যানবাহনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এদিকে মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কার্ভার ভ্যানের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় বেশি। কুমিল্লায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের 3 সদস্যকে আটক করেছে র‍্যাব। সোমবার গভীর রাতে সদর উপজেলার উত্তর দুর্গাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছে জিম্মি থাকা অপহৃত 2 তরুণকে উদ্ধার করেছে র‍্যাব। আটককৃতরা হচ্ছে কুমিল্লা সদর উপজেলার উত্তর দুর্গাপুর গ্রামের মৃত নওয়াব মিয়ার মেয়ে রিনা আক্তার, একই উপজেলার শঙ্করপুর গ্রামের জয়নাল আবেদিন ভূঁইয়ার ছেলে মোহাম্মদ শাহপরান এবং কুমিল্লার বুড়িচং উপজেলার এবদারপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে মোহাম্মদ শরীফ ইসলাম। কুমিল্লায় একদিনে আরও 28 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও গত 24 ঘন্টায় মহামারী এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 1 জন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 12,365 জনে, এর মধ্যে প্রাণ হারিয়েছেন 401 জন। সোমবার কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।